হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম নতুন আর একটা প্রোডাক্ট নিয়ে তো আপনারা প্রায় প্রায় আমাদেরকে ফোন করে বলতেছিলেন যে ভাই সরিষা ভাঙানোর আগে যে মেশিনগুলো আমরা দিয়েছিলাম আপনাদেরকে তো এই ধরনের মেশিন দেওয়ার জন্য কেননা আগের মেশিনগুলো খুবই ভালো ছিল তো তার থেকেও আমরা হেভি কোয়ালিটির মেশিন তৈরি করেছি এই সরিষা ভাঙানোর মেশিন সম্পর্কে কিন্তু অনেকেরই কমপ্লেন আছে কারণ যার মেশিন যত চিপতে পারবে তার মেশিনের তেল তত পরিমাণে বেশি হবে তো ইদানিং চায়নার কিছু কিছু মেশিন পাওয়া যায় যেগুলো খুবই নর্মাল কোয়ালিটির মেশিন সম্পূর্ণ প্লেন সিট দিয়ে তৈরি ও মেশিন আপনার তেমন একটা তেল হয় না খুবই দুর্নাম মেশিনগুলোর তো যাই হোক আমরা আজকে আপনাদের যে মেশিনটা নিয়ে এসেছি এটা খুবই ভালো মানের একটা মেশিন তো এই মেশিনটা দিয়ে ঘন্টায় কত কেজি তেল তৈরি করতে পারবেন কোথায় পাবেন মেশিনটার দাম কত কীভাবে ক্রয় করবেন মেশিনের এক্সপায়ার পার্টস আছে কি না এই সম্পর্কে আজকে আমরা কথা বলবো তো বন্ধুরা এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত সরিষা ভাঙাতে পারবেন এর থেকে বড়ো মেশিনও আমাদের কাছে আছে। আর এটা হলো তিন হস পাওয়ার মোটর অর্থাৎ আপনার বাসার যে লাইন আছে এই লাইন দিয়ে চালাতে পারবেন তিন হস পাওয়ারের চোদ্দোশো পঞ্চাশ আর পি এর মোটর এই মোটরের গ্যারেন্টি ওয়ারেন্টি আছে এবং মেশিনেরও গ্যারান্টি ওয়ারেন্টি আছে খুবই ভালো মানের একটা মেশিন এবং প্রচুর হেভি মেশিনটা তুলতে আপনার প্রায় সাত আটজন লোক লেগে যায় খুবই হেভি তো যাদের সরিষা ভাঙানোর খুবই ভালো মানের একটা মেশিন দরকার তাদের জন্য আজকের এই ভিডিওটি বেটার হবে তো তার আগে আমি বলে নিই এই মেশিনটা দিয়ে আপনি প্রতিদিন কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আমাদের এই দিকে আমরা বিশেষ করে প্রায় পনেরো বিশটা মেশিন দিয়েছি যারা গাড়ির ওপরে করে বিভিন্ন বাজারে বাজারে ভাঙিয়ে বেড়ায় তো এক মন সরিষার দাম হচ্ছে আমাদের এই অঞ্চলে আপনার দুই হাজার টাকা একমন সরিষাতে আমাদের এই মেশিনে তেল হয় বারো থেকে চোদ্দো কেজি অন্য অন্য মেশিনে কিন্তু আপনার আট কেজি দশ কেজি এরকম তেল আসে তো আমাদের এই মেশিনে চিপতে পারে বেশি সেক্ষেত্রে বারো থেকে চোদ্দো কেজি পর্যন্ত তেল আসে অ্যাভারেজে আমরা যেটা পেয়েছি তো নর্মালি আমরা বারো কেজি ধরলাম এবং তাহলে আপনার চল্লিশ কেজির মধ্যে যদি বারো কেজি দেয় তাহলে আঠাশ কেজি খোল হয় তো আমাদের অঞ্চলে তেলের দাম হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা করে নর্মালি যারা ওই যে বাজারে যেগুলো বেসে এগুলো পুয়ার পুয়ের তেল তেলতো এই জন্য আর কি আপনার দুশো টাকা পর্যন্ত কেজি সেল হয় আমি দেখেছি তো সেক্ষেত্রে অ্যাভারেজ একশো পঞ্চাশ টাকা করে যদি আপনি বারো কেজি তেল ধরেন তাহলে আপনার আঠারোশো টাকা আপনি তেল বেশি ইনকাম করতে পারবেন এবং যে চল্লিশ কেজি সরিষার মধ্যে যে আঠাশ কেজি খোল থাকে এই খোলের দাম কিন্তু আমাদের অঞ্চলে আপনার চল্লিশ টাকা করে কেজি তাহলে খোলের দাম আপনার আঠাশ কেজিকে চল্লিশ দিয়ে গুণ দিলে আপনার এগারোশো বিশ টাকার খোল হয় ওদিকে আপনার আঠারোশো টাকা তেল হয়েছে সেক্ষেত্রে তেল প্লাস খোলের দাম হচ্ছে আপনার উনত্রিশশো টাকা আর আপনি সরিষা কিনেছেন এক মন হচ্ছে দুই টাকা দিয়ে তাহলে আপনার নয়শো বিশ টাকা লাভ থাকে প্রতি ঘন্টায় মানে আপনার প্রতি প্রতি এক মনে আপনার হচ্ছে নয়শো বিশ টাকা পর্যন্ত লাভ থাকবে এবং এই তেলের কিন্তু আপনার চাহিদা প্রচুর বাজারে যেমন আপনি একটা গাড়ির উপরে যদি ভেঙে বেড়ান আপনি একটা হয়তো বাজারে যদি মনে করেন যে বসেন তাহলে দেখবেন যে তেলগুলো অনেকে কিনে নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে এটা খাঁটি তেল সবাই চোখে দেখতেছে যে আমরা খাঁটি তেল ভাঙিয়ে দিচ্ছে এই জন্য সবাই নেয় আমি দেখেছি তো যাই হোক এই মেশিনটা দিয়ে আপনার প্রতি ঘন্টায় এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজে আর তেলটা খুব ইজিলি বিক্রি করা যায় সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করবেন তাহলে একটু কষ্ট করলে কিন্তু আপনার ইনকামটা করতে পারবেন তো এছাড়াও যাদের সরিষা মনে করেন যে আপনার হচ্ছে মিল কারখানা আছে যেমন হচ্ছে ধান ভাঙানোর মেশিন আছে হ্যাঁ হলুদ মরিচ ভাঙানোর মেশিন আছে একটা মিল আছে তারা চাইলে আমাদের কাছ থেকে মেশিনটা কিনে আপনার মিলে স্থাপন করতে পারেন কারণ অনেকেই কিন্তু আপনার সরিষা নিয়ে আসে আপনাদেরকে ভাঙানোর জন্য তো যাই হোক যাদের ভালো মানে সরিষা ভাঙানোর মেশিন খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে সব ধরনের সরিষা ভাঙানোর মেশিন আসে এর থেকে ছোটো মেশিনও আমাদের কাছে আছে যেগুলো ঘন্টায় পাঁচ কেজি হয় চায়নার মেশিন ওগুলোও আমাদের কাছে আছে তো যারা এখনও বেকার আছেন বা বিভিন্ন চাকরির পিছনে দৌড়াদৌড়ি করতেছেন তারা চাইলে একটা সরিষা ভাঙানোর মেশিন কিনে একটা গাড়ির ওপর সেট করেও ভেঙে ভাঙিয়ে বেড়াতে পারেন অথবা আপনার মিল কারখানায় আপনি চাইলে স্থাপন করতে পারেন কারণ এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় আপনি এক টাকা পর্যন্ত খুব অনাসেই ইনকাম করতে পারবেন খুব সহজে আপনি বিদেশে যাচ্ছেন আর দশ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে একটা মেশিন কিনে আপনি বাজারে বাজারে সরিষা ভাঙে বাড়ান আমি দেখালাম আপনাকে প্রতি ঘন্টায় আপনি এক হাজার টাকা করে ইনকাম করতে পারেন যদি সারাদিনও খরচ খরচা বাদ দিয়ে যদি দুই হাজার টাকা বা এক হাজার টাকা ইনকাম থাকে সারাদিনের কথা বলছি আমি তাও তো মাসে আপনার তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খুব সহজেই ইনকাম করা যায় কারণ মেশিনটার দাম খুব একটা বেশি না মেশিনটার রেট হচ্ছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের একটা ডিসকাউন্ট আছে সেক্ষেত্রে আমরা রেট নিচ্ছি বর্তমান রেট হচ্ছে আপনার এক লক্ষ টাকা তিন হাজার পর মোটর সহকারে আমরা এক লক্ষ টাকা দাম নিচ্ছি চাইলে আপনারা আমাদের মাধ্যমে নিতে পারেন এই মেশিনগুলো কিন্তু সবসময় আমাদের কাছে স্টক থাকে না এখন আমাদের কাছে স্টক আছে তো যদি মনে করেন যে না স্টক আমাদের কাছে নাই তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রি বুকিং দিলে আমরা হয়তো বানিয়ে দিব আমাদের তো আমাদের নিজের হাতে বানানো যাই হোক কোনো ধরনের কোনো পার্টস পাতিতে লাগে না বিয়ারিংগুলো দিন চলে আর চায়না যে মেশিনগুলো বাজারে পাওয়া যায় ওগুলো কিন্তু খুবই লো গ্রেডের মেশিন তো আপনারা যেখান থেকে সরিষা ভাঙানোর মেশিন কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন কারণ আমাদের যে শেলটা ব্যবহার করা হয়েছে যেটাতে আপনার সরিষাটাকে চিপে ওটা কিন্তু খুবই শক্তিশালী যে পরিমাণ টাইট আমরা দিব আপনি যদি মনে করেন যে না একবারে তেল তৈরি করবেন তো সেক্ষেত্রে আপনার এক্সপ্লোরের ইয়েটা একটু বেশি টাইট দিলে পারে কিন্তু আপনার খোলটা আপনার একবারে হয়ে যাবে নর্মালি দুই বা তিনবার দেওয়াই ভালো যেহেতু আপনি বিজনেস করবেন তাহলে তেলটা একবারে চিপে চলে আসবে তো আমি আপনাদের আগে বলেছি বাজারে যেসব মেশিনগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আট নয় কেজির উপরে তেল হয় না আর আমাদের কাছ থেকে মেশিনটা নিলে পরে আপনারা সর্বোচ্চ বারো থেকে চোদ্দ কেজি পর্যন্ত সরিষার তেল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাদের এই ধরনের মেশিন প্রয়োজন বা আমাদের কাছে ধান ভাঙানোর মেশিন আছে যেগুলো অটো রাইস মিল গাভীর দুধ দণ্ডার মেশিন ফিট তৈরির মেশিন খড়ো ঘাস কাটার মেশিন বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে আসে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর এই মেশিনটি নিতে হলে আপনাকে মিনিমাম বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ব্যাঙ্ক বিকাশ অথবা রকেটের মাধ্যমে অথবা মনে করেন যে না আপনি আমাদের এখানে এসে দেখে শুনে নেবেন তা আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোট থেকে নূরপুর বাজার মাত্র পাঁচ কিলোমিটার দূরে তা আপনারা চাইলে সরিষা সঙ্গে করে নিয়ে এসে ভেঙে দেখে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর এবং উন্নত মানের একটা মেশিন আমরা বেশ কিছুদিন প্রোডাকশন বন্ধ রাখছিলাম কারণ আমাদের অন্য অন্য কাজ ছিল তো যাই হোক নতুন করে আমরা আবার প্রোডাকশন করেছি আপনারা চাইলে মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমি আবারও বলছি মেশিনটি কিন্তু খুবই ভালো মানের একটা মেশিন এবং প্রচুর হেভি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যারা এই ধরনের মেশিন খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিস পাবেন যেগুলা ধান ভাঙানোর মেশিন হলুদ মরিচ ভাঙানোর মেশিন হ্যাঁ গমভুটটা ভাঙানোর মেশিন ফিড তৈরি করার মেশিন গাভীর দুধ মেশিন ধান কাটার মেশিন এরকম ধরনের বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন তো আপনি এই একটা মেশিন কিনলে ইচ্ছা করলে আপনি চাইলে ব্যবসা করতে পারেন ব্যবসা করে আপনি প্রতি মাসে নর্মালি এক থেকে দেড় লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে যদি মনে করেন যে না সেলটা আপনি আরও বেশি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ইনকামটা দুই লক্ষ টাকার উপরেও চলে যেতে পারে কারণ আমরা এরকম ধরনের তথ্য পেয়েছি আমি নিজে গিয়েছি চোয়াডাঙ্গাতে আমরা একবার দিয়েছিলাম একটা মেশিন ওরা বিভিন্ন জেলায় জেলায় ভাঙিয়ে বেড়ায় সেক্ষেত্রে ইনকামটাও অনেক বেশি হয় তো যাই হোক ডিপেন্ড করবে আপনাদের ওপরে দেখেন আমরা সম্পূর্ণ তেল তৈরি করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাপোর্ট সাবস্ক্রাইব করবেন যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ